আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলেন করোনা ভাইরাস নামক গজব আমি তোমাকে কেন দিলাম আল্লাহ বলেন ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিম মিন ক্বাবলিক সূরা আনআম 42 নম্বর আয়াত ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিম মিন ক্বাবলিক হে নবী আপনার পূর্বে বহু জাতির কাছে আমি নবী পাঠাইলাম পাঠানোর পর তারা তাদের জাতিদেরকে দাওয়াত দেয় দাওয়াত দেওয়ার পর ওই জাতি নবীর দাওয়াত গ্রহণ না করার পর আমি আল্লাহ ফাখজনাহুম বিল বাসা ইওয়াদদর তাদেরকে আমি আল্লাহ ক্ষুধা দ্বারা পাকড়াও করলাম আমি তাদেরকে দারিদ্রতা দ্বারা পাকড়াও করলাম এমন গজব দিলাম যেই গজবের কারণে তাদের অর্থনৈতিকভাবে আমি তাদেরকে ধরলাম বলেন এই যে বিশ্বব্যাপী যেই গজব আসছে এই গজব আসার কারণে এত পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়েছে যা বলার মতো ভাষা নাই আল্লাহ বলেন এই যে দারিদ্রতার অর্থনৈতিক ক্ষতি এটা আমি আল্লাহই করলাম কেন করলাম জানোনি লাআল্লাহুম ইয়াতাদাররুন যাতে রাতের অন্ধকারে আমার কাছে দুই চারটা চোখের পানির ফোঁটা ফালাও আমি গজব দিলাম একটু কান্দো আমার কাছে কান্না করো কান্দে না একটু কান্না করো আমার কাছে কান্না করে না দেখেন এইগুলা এগুলা জনগণকে বুঝান আল্লাহ গজব দেয় গজব দেওয়ার পর কয় আমি এদেরকে গজব দিলাম যে আমার কাছে একটু কান আল্লাহ আপনি গজব দিছেন আপনার কাছে একটু কান্না করতেছে আল্লাহ ভুল হয়ে গেছে আর করব না এই জন্য আমি তাদেরকে গজব দিলাম আল্লাহ বলেন গজব দেওয়ার পর ফালাউলা ইদ জাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কসাত কুলুবুহুম আল্লাহ বলেন গজব আসার পর তারা কান্নাকাটি করে নাই ওয়ালাকিন কসাত কুলুবুহুম তাদের অন্তর পাথরের মতো শক্ত অন্তর কিসের মতো শক্ত এই পরের জায়গাটা একদম পুরো মিলে গেছে দেখেন ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন আমার কাছে কানবে দূরের কথা শয়তান তাদের কাছে রাতের বেলা ফেসবুক আর ইউটিউবকে তাদের সামনে সুসজ্জিত করে উপস্থাপন করে দেয় এই যে একদম কোরআনে বল ওয়াজাইয়ানা তাদের সামনে সুসজ্জিত করে দেয় শয়তান শয়তান মা কানু ইয়ামালুন এরা যা আকাম করে শয়তান কয় তুই সুন্দর কাম করছিস ওয়াজাইয়ানা মানে যা করে শয়তান কয় তো সুন্দর গুড সময় কাটাই তো হবে না ইউটিউব চালা টিভি দেখ স্টার জলসা দেখ সিনেমা দেখ আগের যে সিরিয়ালগুলো মিস হইছে 110টা 20টা বাকি আছে এগুলো দেখো এখন কাফফারা দিতে হবে না ওয়াজাইয়ানা এই যে শয়তান ওয়াজাইয়ানা শয়তান কয় তুই যা করো সঠিক কাজ আহারে ওই নাটকটা দেখলে তোর অন্তরটা একটু নরম হবে তোর মধ্যে একটা আবেগে কাজ করবে তাহলে এটা একটা শিক্ষণীয় নাটক শয়তান বুঝাইলো আপনাকে ওয়াজাইয়ানা এই যে ওয়াজাইয়ানা শয়তান আপনাকে বুঝাবে এটা ভালো এইভাবে শয়তান বুঝাইবে